তরুণ বয়স আমি বিশেষ কারণে আমি লন্ডন গিয়েছিলাম 4-5 বছর, তখনই কিন্তু আমি আউটডোরে মানে ব্রিটিশ মিউজিয়াম ভালো বলে দেখছি, টেক গ্যালারি দেখছি, তারপর ফ্রান্সে লুব দেখছি, লুবের পাশে আমি একটা এক্সিবিশন লুবে ঢোকার আগে একটা এক্সিবিশন দেখি, এক্সিবিশন জিওগ্রাফি খুব নাম করা। তা আমি কিন্তু তখন পেন্টার পেন্টিং করি আর কি, কিন্তু আমার খুব অ্যাট্রাক্ট করে এত সুন্দর মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু আমি যেরকম যাই এরকম লিরিক্যাল ড্রয়িং, তো এই এইগুলো দেখার পরে আমি ঢাকা আসলাম। আমি ইটালিতে ছিলাম, রোমেও দেখছি, সেন্ট পিটারে গেছিলাম, সিস্টেন চ্যানেল দেখছি, এটা আমার বয়স তখন 22-23। এই এইগুলো যেহেতু আমি অনেকটা আমি মানসিকভাবে খুব ইয়ে হয়ে যায়, চেঞ্জ হয়ে, এর আগে আমি তো আর বিদেশি দেখিনি। আমার একটা জিনিস এর দিকে আমি নিয়েছি যে স্কাল্পচার ইজ মোর পাওয়ারফুল, এটা বাইরে দেখা যায় রোদ বৃষ্টির মধ্যে এটা টিকে থাকে, এগুলো আমাকে বারবার হিট করে। আমি ঢাকা আসার পরে ওই বিদেশ থেকে ঘুরে আসলাম, ঢাকা এসে আমি আপনি স্যারকে বললাম আমি স্কাল্পচার করতে চাই, তুমি আমাকে রাজ্যের স্যারের কাছে পাবেন, রাজ্যের স্যার কাজ শুরু করো। আমি কাজ শুরু করলাম, উনি আমাকে